নোয়াখালীর সোনাইমুড়িতে প্রবাসী শাহাদাত হোসেন ভূঁইয়া মিরনের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূগ্রাসী চক্রের প্রধান ওসমান আলীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রবাসী ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়েছে। এতে আতঙ্কে দেশেও আসতে পারছেন না প্রবাসী মিরন। এই ঘটনায় প্রবাসী মিরনের চাচাতো ভাই শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে নোয়াখালী পুলিশ সুপারের মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, বিগত 7 বছর আগে মিরন প্রবাসে যাওয়ার সময় ওসমানের কাছ থেকে সোনাইমুড়ি বাজারে বাড়ি ও সম্পত্তি বন্ধক বাবদ 6 লক্ষ টাকা নেয়। মিরন সময় মতো সেই টাকা দিতে না পারায় ওসমান প্রতারণার আশ্রয় নিয়ে 6 লক্ষ টাকাকে 66 লক্ষ টাকায় ভুয়া স্ট্যাম্প তৈরি করে। এ নিয়ে একাধিকবার বাজার কমিটির লোকজন বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। এদিকে টাকা পাওনার অজুহাতে ওসমান প্রবাসী মিরনের পুরো বাড়ি ও জায়গা দখলে নিয়ে নেয়। সম্পত্তি দখলের প্রতিবাদ করায় ওসমান আলী ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রবাসী ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে। আমার এই চাচাতো ভাই শাহাদাত হোসেন মিরন প্রবাসী, এ টাকা নিছে এর লেনদেন থেকে। রুস্তম আলী ওসমান আর তার ভাই খোকন, এরা আমাদের উপরে আমার উপরে এই অতর্কিতভাবে হামলা, এবং কি নেতাকুলিলের সামনে তার গাড়ি ভিজে আমাদের জুতা লইয়া উঠছে মাইত্য, এবং বলতেছে যে আমাকে যেখানে ভাই সেখানে আমার উপর হামলা করব, মামলা খুন খুনের হুমকি দেয়, মামলার হুমকি দেয়। হ্যাঁ, আমার নামে 10 লাখ টাকার মামলা দিব থানা দায়ও বলছি। এই পরিপ্রেক্ষিতে আমি জিডি করছি, আমি এখন এটার থেকে নিস্তার চাই, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি। আমার ভাইরা ভাই মিরন আমেরিকা থাকে, তার কিছু জায়গা আছে কালীবাড়ির এখানে সোনাইমুড়ি বাজারে। এই জায়গা ওসমান আলী সহ কিছু লোকে দখল করার জন্য চেষ্টা করতেছে এবং তাকে হামকি ধুমকি দিতেছে, এই জন্য হয়রানি করতেছে। এই জন্য আমরা কিছু সুস্থ বিচার চাই। আমার কাছে বাজারের একজন ব্যবসায়ী, সে বলল যে তার সাথে একটা ওসমানের সাথে একটা গন্ডগোল আছে, আমাদের ডাকছে। আমি গেছিলাম ওদিন সন্ধ্যাবেলা আলী টাওয়ারে, যাওয়ার পরে ওই সাজান আমার কাগজগুলো দেখাতেছে, ওসমানও আমার পিছন দিয়ে ঢুকছে, ঢুকে যাওয়ার না সে আরে দমদমি করছে, মাতৃত্ব কইছে পরে যে ওসমান আবার নিজে তারা গালি করছে, তবে হুমকি ধমকির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওসমান আলী। কইছে যাবেন কইছে যান, তার কি মর আমরা হাজির দিয়েছে, এখন আসে আমরা তার নাকি ধমকি টমকি দিছি। আমি আলো তার ফুটার করে আমরা কাজ করি, আমি তার দেখি থাকি আর বুঝার কথা আছে, যদি তার দেখি বা তার ছেড়াও দেখি না আর কাজ তার কাছে যাইও না, তাহলে আর কথা কিন্তু সম্পর্ক অনেক প্রবাসী ও মামলার বাদী হুমকির বিষয়ে থানায় আরেকটি জিডি করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। আমরা এরকম যদি হয় আমি বলছি যে আবার আরেকটা জিডি করতে, তাহলে তার আগে আগে জামিনটা বাতিলই যাবে। হ্যাঁ, আরেকটা প্রসিকিউশন হবে, কারণ যে মেন আগে সে ওখানে মুচলেকা দিয়ে আসছে, ঠিক না, যে আর এগুলো করবে না। সে যদি আবার ওরকম হয়ে থাকে, আমাদের কাছে প্রমাণিত হয়, তাহলে তার নামে আরো একটা প্রসিকিউশন যাবে। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।